সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। কলকাতায় ফিরেই মিছিলে পা মেলালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেঙ্গল কেমিক্যাল থেকে সিঁথির মোড় পর্যন্ত ছিল বিজেপি কর্মীদের ভিড়। এদিন বিমানবন্দরে নেবে দিলীপ কৃষি বিল প্রসঙ্গে বলেন, বিরোধীরা যারা লাভবান হতো কৃষকদের মাথায় হাত বুলিয়ে খেত, তাদের লোকসান হবে বলে বিরোধিতা করছে আর কলকাতায় মিছিল করছে। বিরোধীরা যারা দালাল আছে, যারা এর থেকে লাভবান হতো কৃষকদের মাথায় হাত বুলিয়ে খেত, তাদের নিয়ে রাস্তায় নামছে। আর সারা ভারতবর্ষের কৃষকরা এই কৃষি সমাজ যে সংশোধন আইন তাতে খুশি। ভারতীয় জনতা পার্টি কৃষকদের নিয়ে গ্রামে গঞ্জে মিছিল করছে, কৃষকদের সঙ্গে আছে, কৃষকরা খুশি আছেন। আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দালালরা, তারা এসে শহরে মিছিল করছে, তারা বিরোধী পার্টির সঙ্গে আছে। দিলীপের দাবি, হাতরাস নিয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে, দোষীরা সাজা পাবে। যারা এসব নিয়ে রাজনীতি করছে তারা সে দেখে যান পশ্চিমবাংলার পরিস্থিতি। হাতরাসে ইউপি সরকার কড়াকড়িভাবে দেখছে, যারা দোষী তারা সাজা পাবেই। যারা এটা নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন তারা পশ্চিমবাংলায় এসে দেখে যান মহিলাদের কী অবস্থা। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট। সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড।